हेलो फ्रेंड, वेलकम टू माय अनदर वीडियो के आमी बनाबो सकाल एवं बिकेलेर जोन्नो दारुण एवं टेस्टी स्नैक्स एंड आल्सो हेल्दी। चलुन देखे नी किभाबे बानाच्छी। रोज स्टीम बन बनाबार जोन्नो आमी एखाने कुमड़ोगुलोके कुची कुची करे नियेछी। देखते ही पाच्छेन एमनी साइजे कुची करे नेबेन। एबार आमी एटाके सेद्ध करते देव, खूब भालोभाबे सेद्ध करे नेबेन। এখন আমার সেদ্ধ করা হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করবেন যাতে হালকা প্রেস করতেই এটা জাস্ট গলে যায়। দেখতেই পাচ্ছেন আমার কুমড়ো সেদ্ধটা কত সুন্দর হয়েছে। হালকা প্রেস করতেই যেন এটা নরম হয়ে গেল। এবার একটা পাত্রে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করলাম একটা ইনো প্যাকেট, যেটা দোকানে ইজিলি অ্যাভেলেবল হয়। এইবার এই উপকরণগুলিকে ভালো করে হাতে করে মিক্স করে নিতে হবে। এইবার আমি এর মধ্যে অ্যাড করলাম 2 টেবিলস্পুনের মতো সাদা তেল। এইবার তেলটাকে হাতে করে ভালোভাবে মিক্স করে নেবেন। দেখুন আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুনের মতো চিনি। চিনিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার চিনিগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কুমড়োগুলো। ভালোভাবে মিক্স করে নেব এগুলোকেও। কুমড়োগুলিকে মিক্স করে আমি একটা ডো বানিয়ে ফেলবো। আর মনে রাখবেন এখানে জল ব্যবহার করবেন না, আর যদিও জল ব্যবহার করেন তাহলে জলটাকে হালকা গরম করে নেবেন। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এভাবে ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতো মেখে নেব। ডোটাকে যত বেশি মাখবেন রোজ বানটা তত বেশি ফ্লপি হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি এটাকে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা বেশি সফট হয়ে গেছে। আরও আমি এই ডোটাকে 10 মিনিটের মতো মেখে নেব। আর আমি ডো থেকে লেচি কেটে নেব। এবার আমি একটা বড় সাইজের লেচি নিয়ে তার মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে এটাকে এমআর আমি টির মতো করে বেলে নেব। দেখুন আমার রুটির মতো করে বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল গ্রিজ করে দেব। এবার দেখুন আমি রুটিটাকে কীভাবে মুড়ছি। এভাবে আমার মতো করে মুড়ে নেবেন। দেখুন রুটিটা কি সুন্দরভাবে রোল হয়ে গেছে। এবার সামান্য পিছনের দিকটা করে চেপে দেবেন। এবার এই রোলটাকে পিস করে নেবেন টুকরো টুকরো করে। আমার পিস করা হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিলাম যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এইবার এই পিসগুলিকে লুচির মতো ছোট ছোট পিসে বেলে নিতে হবে। দেখুন কীভাবে আমি করছি।
এইভাবে আমি সবগুলো বেলে নিলাম। মধ্যে থেকে একটা পিস নিয়ে দেখুন আমি কিভাবে ফোল্ড করছি, এটাকেও বড়র মতো সেমভাবে ফোল্ড করে নেবেন। দেখুন এইভাবে, দেখুন এইভাবে আমি পিসগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে সামান্য তেল দিয়ে আসবেন নিচ পর্যন্ত মাঝখানে। আমি আগে থেকে যেটাকে ফোল্ড করে রেখেছিলাম সেটাকে দেখুন কীভাবে ফোল্ড করে ওপর পর্যন্ত নিয়ে যাব। ধীরে ধীরে নিয়ে যাবেন। দেখুন আমার ফোল্ড করা হয়ে গেছে। আমি মাঝখানে কেটে দেব। দেখুন হয়ে গেল না রোজের মতো দেখতে। একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে ফেলবো। এবার আমি এইগুলোকে গ্রিস করে নেব। আপনারা চাইলে বাটার, ঘি বা তেল দিয়েও গ্রিস করতে পারেন। আমার সবগুলো গ্রিস করা হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন জলটা ফুটে এসেছে। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রোজ বানগুলো। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে দেব। আর মনে রাখবেন গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবেন। এখন আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে চেক করব আমার বানটা হয়েছে কি না। একটা উডেন স্টিক ঢোকাবেন এবং বার করে নেবেন। এবার যদি দেখেন উডেন স্টিকে কিছু লেগে আছে তাহলে বুঝবেন যে আপনার ওটা হয়নি। এখানে কিছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রোজ স্টিম বাট কতটা ফ্লাফি হয়েছে এবং কতটা সফট। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনটির পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। এর ফলে আমি যাই ভিডিও ছাড়ি আপনার কাছে আমার নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যাবে।